মা তুমি শুধু দেখো আমি কি সুন্দর পড়তে শিখে গেছি শোনো কিডনি চাই আমাদের একমাত্র সন্তান কিডনি রসকে ভুগিতেছে তাহার দুটি কিডনিই খারাপ কোন সরিদয় দাতা ও পজিটিভ গ্রুপে রক্তের এবং 20 থেকে 40 বছর বয়স কিডনি দান করিলে চিরকৃতজ্ঞ থাকিব ঠিক না রমলা প্রসাদ চৌধুরী 24 নম্বর ডায়মন্ড হারবার রোড কলকাতা যোগাযোগের ঠিকানা নতুন জীবন নার্সিং হোম এ তো বিজয় দাদাবাবুর কথা বলছে হ্যাঁ মা তার মানে দাদাবাবু হাসপাতালে বিজয়বাবু আরে ও তো দোতলা মে 25 নম্বর কবি আরে আরে কিধার যাইল বা ও মুলাকাত কা টাইম তো পার হো গেল কাল সুবহ আনা ফির মুলাকাত হোগা চল 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 আরে বাবু আকা মুটিয়া সে কেসে হো গেল মুলাকাতিয়া আরে বাবু আকা দারুন ভাই হ্যাঁ ওই দেখো এই বাবা কার পকেট থেকে টাকা পড়ে গেছে রুপিয়া রুপিয়া अरे वो तो हमारा रुपया अरे अरे रुपया रुपया अरे अरे ब्र हो गए সেদিন সিনেমার টিকিটের জন্য 30 টাকা নষ্ট করেছিলাম আজ সেই 30 টাকা দিয়ে গেলাম দাদাবাবু জল জল একটু জল 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 একটু জল সাহস নেই আবার আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন দাদাবাবু আমি আপনাকে জল দিতে পারলাম না এখন তো ভিজিটিং আওয়ার্স নয় তবু তুমি এখানে এলে কি করে রমা দিদি এই দেখুন বিজয়বাবুর ঘরে এই মেয়েটি ঢুকে পড়েছিল ঠিক আছে রাধা তুমি দাদাবাবু জল চাইছিলেন ঘরে তো এক ফোঁটাও জল নেই ওনাকে জল খাওয়ালে উনি বাঁচবেন না কি হয়েছে দাদাবাবুর ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কিডনি কি এদিকে এসো এদিকে এসো এই যে দুটো কিডনি এই দুটো মানুষের শরীরে খুব কাজে লাগে বিজয় দাদাবাবুর এই দুটোই নষ্ট হয়ে গেছে তাহলে বিজয় দাদাবাবু বাঁচবেন কি করে আরেকজন যদি তার দুটো কিডনি থেকে ওকে একটা উপহার দেয় তাহলেও বেঁচে যাবে আমি কিডনি দেব পাগলাম করো না রাধা বাড়ি যাও রাধা এক মিনিট দাঁড়াও
আমি বলছি কি যে আমাদের হাতে যখন আর কোনো রাস্তা নেই তখন একবার ওকে পরীক্ষা করে নিলে অসুবিধাটা কোথায়? ঠিকই তো, আমার মাথাটা না একদম কাজ করছে না। ঠিক আছে দাঁড়ান। রাধা, তুমি সত্যি বিজয় দাদাবাবুকে বাঁচাতে চাও? চাই। এতে কিন্তু তোমার জীবনে ঝুঁকি আছে রাধা। তবু আমি রাজি, আমি মরলে তো লাখ লাখ না খেতে পাওয়া বস্তিবাসীর মধ্যে একজন মরে যাবে, আর বিজয় দাদাবাবু বাঁচলে একজন ডাক্তার বাঁচবে, আর উনি হাজার হাজার গরিব বস্তিবাসীকে বাঁচাবেন। খুব ভালো, তাহলে চলো তোমার রক্ত আর টিস্যু পরীক্ষা করে নি, এসো। হে ভগবান, অন্তত এবার যেন মিলে যায়। প্রেশার নরমাল। রাধা, এখানে টিপসে দিয়ে দাও। আমি স্বাক্ষর সই করতে পারি। গুড। মা, তুই আমার ছেলেকে বাঁচাচ্ছিস মা, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। বাবা হয়ে আমি যে তোকে কিভাবে আশীর্বাদ করবো আমি জানি না মা। বিজয়ের জন্য তুই যে ত্যাগ স্বীকার করছিস সেই ঋণ আমি কি করে শোধ করব? তবে যদি কিছু মূল্য দিতে পারি আমি নিশ্চয়ই দেব মা, নিশ্চয়ই দেব। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, দাদা তোকে পরে পুষিয়ে দেবে। আপনি ভুল করছেন পিসিমা, আমি কিন্তু কোনো কিছুর লোভে কাজ করতে যাচ্ছি না। আমি তো তোকে এমনি বললাম রে, আমি তো তোকে চিনি রে রাধা, বিজয়ের জন্য তুই সব কিছু করতে পারিস। বল রাধে, রাধে বল, যাকে শোন আর একটা কথা। আবার কি কথা? ওকে যেতে দিন। দাঁড়াও না, কথা মানে শর্ত। ই দাদা, ই রমা, কথাটা কি আমি বলবো? ওই যে বললাম তখন। আমি বলছি মা, একটা অনুরোধ আছে। আপনার অনুরোধ আমার আদেশ বাবা। এ বলছিলাম যে বিজয় যেন কোনোদিন জানতে না পারে যে তুই কিডনি দিয়ে ওর প্রাণ বাঁচিয়েছিস। আমরা বড় করি ঠাকুর, আমাদের আর কেউ নেই। আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও, মেয়েটাকে কেড়ে নিও না ঠাকুর। আট ঘন্টার অপারেশন শেষ হল। অপারেশন সাকসেসফুল। বিজয় এখন অনেক ভালো আছে, কোনো গোলমাল নেই। আর রাধা? সেও ভালো আছে মা। ঠাকুর, ঠাকুর তুমি আছো, তোমার অসীম করুণা।